ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। ওয়েলকাম টু আনাদার ভিডিও। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো ভাবলাম আজ একটা রেসিপি শেয়ার করি তোমাদের সাথে। আমি একটা কাটলেট বানাচ্ছি, বাঁধাকপির কাটলেট। আমরা অনেক কিছু কাটলেট খেয়েছি, তো ভাবলাম আজ বাঁধাকপির কাটলেটটা ট্রাই করি একদম ঘরোয়া উপকরণে। তো চলো তো ট্রাই করি। আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো বানানো স্টার্ট। তো আমি এখানে বাঁধাকপিগুলোকে দেখুন একদম কুচি কুচি করে কেটে, আর এখানে নুন আর অল্প ভিনেগার আর অল্প লেবুর রস দিয়ে আমি এটাকে মাখিয়ে 2-3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখন বের করে নিয়েছি, আর রসগুলো আমি একদম চিপে চিপে বের করে নিয়েছি। দেখুন একদম ড্রাই হয়ে গেছে, আর এটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবেও না। তো এখন আমি এখানে অল্প অল্প নুন দিয়ে দেব, যেহেতু আমি আগে নুনটা দিয়েছি তাই নুনটা এখন অল্প কম করে দেব, আর অল্প মশলায় ম্যাগি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। অল্প তো হলুদ দিয়ে দিলাম শুধুমাত্র কালারের জন্য, আর অল্পটুক লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝালঝাল হলে ভালো লাগবে তাই। আর 2 চামচের মতন ময়দা দিয়ে দিলাম, যাতে আমরা গোল গোল করলে ভালো মতো হাতে দেখিয়ে যায়। আর অল্প চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর অল্পটুক জল দিয়ে দিলাম। আমরা এটাকে এখন মেখে নেব, মেখে নিই তারপর কথা হচ্ছে। তো এই যে দেখো আমার বাঁধাকপিটা মাখানো হয়ে গেছে, এখন এটাকে আমি যেরকম শেপ দেব সেভাবে এটা থাকবে। আর আমি এখানে নিয়ে নিচ্ছি 2 ডিম, যদি আরো লাগে পরে নেব। এখন এই 2 ডিমকে আমরা এখানে অল্প ফেটিয়ে নেব, তারপর কথা হচ্ছে। তো আমরা ডিমটা এখানে ফেটিয়ে নিচ্ছি, ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না ভালো হবে না খারাপ হবে। তো আমরা এখানে এভাবে ছোট ছোট বল করে নিচ্ছি, আর আমি একটা শেপ দিয়ে দেবো এই যে এভাবে, এভাবে একটা শেপ দিয়ে দেবো। তারপর আমরা এখানে ডিমে ডিপ করে তারপর এখানে আমরা কোট করি। আমরা ডিমে ডিপ করে নিলাম, আর এক্সট্রা ডিমগুলো এভাবে ছড়িয়ে নেব। তারপর আমরা এখানে রেডি হয়ে গেছে, এভাবে আমরা সবগুলোকে। তো বন্ধুরা এই যে দেখুন সবগুলোকে ডিমে ডিপ করে ব্রেড ক্রাম্বসে কোট করা হয়ে গেছে। তো আমি এখন এগুলো ডিপ ফ্রাই করবো, তেলগুলোকে ভালো করে গরম করে তারপরে ডিপ ফ্রাই করবো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তো চলুন ফ্রাই করি। এখানে সাদা তেল দিয়ে দিয়েছি আর সেটা গরমও হয়ে গেছে। তো আমরা এখন আঁচটা কমিয়ে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো একটা দিয়ে দেখি, তোমরা আমি এখানে সবগুলো ভেজে ফেলেছি, একদম লাল লাল করে ভেজে ফেলেছি, খুব সুন্দর হয়েছে। আমি এখানে একটা স্মাইলি এঁকে দিয়েছিলাম ফটো মারার জন্য। তো দেখো খুব সুন্দর হয়েছে, তোমরা নিশ্চয়ই এটা ঘরে বানিয়ে খেও, আর আমাকে কমেন্টে বলো। দেখলে
খুব সুন্দর হয়েছে আর আমার বর খেয়েছে একটা বলেছে খুব সুন্দর হয়েছে আর এটা টেস্ট করাবো তোমার সাথে শেয়ার করবো তো চলো বরকে টেস্ট করাই তারপর ফিরে আসছি আমি অন্য প্লেটে নিয়ে নিয়েছি চলো হাজবেন্ডে বলি দেখি কি বলে আমার বরকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে ও আমাকে ফিডব্যাক দেবে কেমন হয়েছে বন্ধুরা বহুত টেস্ট হয়েছে আপনারা ট্রাই করেন দেখলেন বর বললো খুব টেস্টি হয়েছে জানি না আমি নিজে খেয়ে বুঝবো তো আপনারা প্লিজ করে ট্রাই করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্তই ফিরে আসছেন অন্য ভিডিও নিয়ে বাই বাই।